আল্লাহ নবী রক্ত দিয়েছিলেন আমাদের জন্যে এত কষ্ট নবী আমার করেছিলেন এত ত্যাগ শিকার করেছিলেন বাবা মানুষ বানাবার জন্য আমার নবী কত কষ্ট করলেন না 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 ওই নবী আজকে সারা পৃথিবীতে কলেমার দাবাত দিলেন কলেমার কথা বললেন কোরআনের কথা বললেন কিন্তু আমার নবীর অত্যাচার করেছিল আমার রসুলকে তারা মেরেছিল কত নির্যাতন করেছিল একজন নবীকে এমন আমরা পেয়েছি বাবা ওই নবী বাবা পাশে দাঁড়িয়ে হাত দুখানা দোয়া করেছিলেন আল্লাহ আমি নবী ওরা আমার চেনে না আমি রসুল ওরা আমার জানে না ওরা আমার পাতরা কাকড় মেরে আমার দন্দন শহীদ করে দিয়েছে আমি ওদের মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম ভাইরা বাবাজিরা পৃথিবীর জমিনে যত নবী এসেছেন একটা নবীর পিতাকে পিতাকে দেখে বাবা প্রত্যেকটা নবীকে নির্যাতন করা হয়েছে প্রত্যেকটা মানুষকে নবীকে অত্যাচার করা হয়েছে বাবা তাদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের নির্যাতন করা হয়েছে ও ভাইরা আমার নবীর ঘর ছাড়া করা হয়েছে বিশ্বনবীকে বাবা মদিনা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আমার বিশ্বনবী কোনোদিন বিচলিত হয়নি বাবা গা সামনে দাঁড়িয়ে দোয়া করেছিলেন আল্লোর আমার চেনে না ওরা আমার জানে না আমি নবী মোহাম্মদদেরকে মাফ করে দিলাম একটু জোরে বলতে পারলেন না আর একটু চিল্লে বলা গেল না হায় হায় কত বড় দয়ার রসুল আমরা পেয়েছি কত বড় দয়ার নবী আমরা পেয়েছি কিন্তু সেই নবীর আদর্শ আজকের আমরা মানতে পারিনি সেই নবীর ভালোবাসা আজকের আমরা মানতে পারিনি আজকের আমরা মুসলমান বলে দাবি করি সেই নবীর ভালোবাসা যদি আজকের আমরা রাখতে পারতাম আমাদের কিসমত খুলে যেত আজ আমাদের কপাল খুলে যেত কিন্তু দুঃখ লাগে আমরা শুধু নাম কস্তে মুসলমান তাই আজকে আমরা আজকের ঝাড়ুদার আজকে আমরা ঘিরিনার পাত্র আজকে সারা পৃথিবীতে লাঞ্ছিত আর বঞ্চিত তাই আজকে আমি বলবো আমার কাকরা মির্জা নগরের ভাইরা অন্তত একটু মনে রাখবেন প্রকৃত মুসলমান হন প্রকৃত নবীর উম্মত হন প্রকৃত সত্যবাদী হন প্রকৃত আল্লাহওয়ালা হন নিশ্চয়ই আল্লাহপার পার দেবে আল্লাহ পার পাশে দাঁড়িয়ে যাবে জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী তেষট্টিটা বছর ওই মক্কা মদিনার জমিনে কলেমার দাওয়াত দিলেন বাবা না খেয়ে পেটে পাথর বেঁধে নবী আমার কষ্ট করলেন আমার আপ্পার জন্যে আবার আপনারা আল্লাহ ডেকে বললেন ও নবী তুমি তো আমার দোস্ত তুমি তো আমার বন্ধু তুমি যা আমার কাছে চাইবা আমি তোমার তাই দিতে রাজি আবাজান ভাইজাত আমার আপ্পার নবী কি বলেছিলেন আল্লাহ আমার চাবার মতো একটা নিয়ামত আমার চাবার মাত্র একটা আল্লাহ তুমি কি চাইবে চাও তুমি যা বলবে আমি তাই ভাইরা রে আমার গাড়ি বাড়ি চাইলেন না আমার নবী জমি চাইলেন না আমার নবী সোনা চাইলেন না আমার নবী অন্য কিছু চাইলেন না আমার নবী একটা নিয়ামত চাইলেন আমার কোনো তুমত নাজাত মুক্তি দিই তাহলে নবী আমার কত ভালোবাসে বাবা নবী আমাদের কত মোহ্বত করে নবী আমাদের কত প্রেম করে আজকে সেই নবীকে আমরা ভুলে সেই নবীকে ভুলে আজকে আমরা জীবন যাপন করছি শান্তি হবে বাবা সুখ হবে বাবা আজকে লকডাউনে লকডাউনে শেষ করোনা ভাইরাসে শেষ কেন বাবা এদিকে দুনিয়ার মার লকডাউন করুনা আবার মার দেখে পাতা ফসল নষ্ট আপনি পটল করেছে কপি করেছে একটু ভালোভাবে তুলে বিক্রি সিক্রি করবে নিম্ন চাপ চাপ নিম্ন মাসে নিম্ন চাপ কি বিপদ বলো দিন বা আমা কাপনাকে সব জানো এটা বলে না অস্থিরতার মাঝখানে রেখে দিয়েছে কারণটা কি ভাইরা বাবা জিরা মুসলমান হল আল্লাহ কোরআনে কি সুন্দর করে বলে দিলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ পাক নিজে বললেন ও মুমিনেরা তোমরা হেও কখনো হবে না বঞ্চিত হবে না এখানে মোমেনদের কথা বলা হয়েছে এখানে মুসলমান ইমান ওলার কথা বলা হয়েছে তোমারা কেন লাঞ্চিত হবে অপমানিত কেন হবে তোমরা গড়াগড়ি যাবে কেন যদি প্রকৃত মোমিন মুসলমান হও আমি আল্লাহ তোমাদের পাঠে দাঁড়িয়ে যা কই সে মুসলমান কই আজকের আছে তো বাবা আজকে নেই আজকে নেই সেই কই হারিয়ে যাচ্ছে বাবা সংসারের জন্য বাচ্চার জন্য আজকের আমরা শেষ করে ফেলছি আমরা মসজিদ চিনি না আলেম চিনি না আজকে আমরা আল্লাহ আল্লাহওয়ালা আল্লাহ রসুলকে চিনি না শুধু দুনিয়া দুনিয়া করে নিজের জীবনটা শেষ করে ফেললাম তাই কতগুলো তত্ত্ব আপনাদের কাছে আমি দিয়ে যাচ্ছি একটু মগজে রাখবেন একটু তকবিদ দেবেন একটু তকবিদ দেবো বাবা না রায় তকবির খুব জোর হয়ে গেছে ভাই এত জোর দেয় হ্যাঁ আমার মনে হচ্ছে বালিশ দিলি একটু সত্যি পাত্র কি সুন্দর তকবির দিলে বলেন দেখ এত সুন্দর আওয়াজ দিলে বাপ আল্লাহ আকবার পার জি স্টেশন পার হয়ে গেছে এক টকবির না রায় তকবির এটু জোরে দাও খিচুড়ি হচ্ছে খাবো না না রায় তকবীর না রায় তকবীর শেলসেলা হক পর্বর শরীফ সেলসেলা হক পর্বর শরীফ না আল্লাহ তাকবীর সুন্দর হয়েছে ও আমার প্রাণের নবী একবার দেখা দা তোমার দেখার তরে ওই না আমি কাঁদি যার যার তুমি হলে আল্লাহর দোস্ত যাহার জোড়ানা তুমি হলে আল্লাহর যাহার জোড়ানা মাদিনাতে শুয়ে নবী কাঁদ যার যা আরে জোর জোর আল্লাহ হম সালে আল্লা ও ভাইরা বাবা জিরা মাটি গো আমি আপাদের কাছে একটু আলোচনা করে দিয়ে যাচ্ছি বাবা নবীকে যারা চিনতে পেরেছে নবীর আদর্শ যারা মেনেছে নবীর রুটি যারা চলেছে নবীর প্রেমের মালা যারা গলায় পড়েছে একবার লক্ষ্য করে দেখুন বাবা তাদের কিসমত আল্লাহ খুলে দিয়েছে আমার বসিরাটির পীর আল্লাহ আমিন আমার নবীকে চিনতে পেরেছে নবীর প্রেমের মালা গলায় পড়েছে আল্লাহ পাক তার মূল্যটা বাড়িয়ে দিয়েছে আমার মুজাহিদ্দিন আমার দাদা পিঠ আমার নবীকে নিতে নবীর প্রেমের মালা গলায় পড়েছে আল্লাহ পাক দাদা পীরজটা বাড়ি দিয়েছে আমার পানি গোরা বলে না বড় হচ্ছে হুজুর কেবলা উনি নবীর প্রেমের পাগল বাবা নবীর প্রেমের মালা গলায় পড়েছে আজকে পানি গোরা শুয়ে আছেন আল্লাহপコナর দামটা বাড়ি দিয়েছে খলাপতার দরবারে দরগা পীর হুজুর আমার নবীর প্রেমের পাগল বাবা আমার নবীর প্রেমের মালা গলায় পড়েছে আল্লাহপコナর দামটা বাড়ি দিয়েছে আমার কেডা ছাত্র হুজুর কেবলা তিনি নবীর প্রেমের পাগল বাবা বাবা নবীর প্রেমের মালা গলায় পড়েছে আল্লাহ পাগনার দামটা বাড়ি দিয়েছে ও ভাইরা রে আজ যদি আমরা সেই নবীর প্রেমের পাগল হতে পারতাম বাপ আর নবীর প্রেমের মালা আমরা গলায় পড়তে পারতাম আর আমরা দুনিয়ার পাগল বাবা সংসারের পাগল ও ভাইরা রে যাদের জন্য আমি আপনি দৌড়াচ্ছি একবার চিন্তা করলে না ওরা আমরা আর আপনার পাশে দাঁড়াবে না একমাত্র আমার আপনার পাশে দাঁড়াবে বিশ্ব নবী একটু জোরে বলতে পারলেন না আর একবার জোরে বলা গেল না সেই নবীর আদর্শ মানলেন না নবীর সেই নবীকে একটু চিনলেন না তাই আজকের হাতে ধরে পায়ে ধরে বলছি বাবা ফিরে ও ভাই আমার নবী কলেমার দাবাত আল্লাহ নবী তাইবাসীর কাছে যে বলে তাইবের আমি আবদুল্লার ছেলে আমি দিনের নবীরে আমি কালেমার দাওয়াত দিচ্ছি কোরআনের দাওয়াত দিচ্ছি একটা তোমরা পড়ে লাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ও ভাইরা রে আপনাদের জানা আমার নবীর কি ব্যবহার করেছিল রে পাথর কাকর গুলো তুলে তুলে আমার সোনার নবীর গায়ে তারা মেরেছিল আমার নবীর শরীরটা কেটে রক্ত গল গল করে বের আমার নবী দাঁড়াতে পারলো না আমার নবী দম করে দাঁত লেগে পড়ে গেল আমার নবীর পায়ে জুতো ছিল রক্তে লাল হয়ে গেল আমার নবী কথা বলতে কিন্তু পাচ্ছেন না আহা একটা নির্হ নবী আল্লাহর দোস্ত যার জীবনে কোনো কলঙ্ক নেই যার জীবনে কোনো পাপ নেই যিনি নিষ্পাপ যেখানে লেখা আছে লা ইলাহ ইল্লাল্লাহ আর পাশে লেখাছে মোহাম্মদ রসুল্লাহ সেই নবীকে মেরে দাঁত লেগে শুইয়ে দিয়েছে কারা এই মানুষ তাইববাসীরা লক্ষ্য করতেন ও ভাইরা রে আমার আল্লাহ সহ্য করতে পারেন না গো আমার আল্লাহ ডেকে বলি জিবরিল গো একবার তাই ফেলে যা আমার বন্ধু পুরি আছে আমার বন্ধু রক্ত আজকের গড়াগড়ি কাছে জিবরিল গো যে নবীকে না বানালে আমি আল্লাহ কুলমক কিছু বানাতাম না আমি যে নবীকে না বানালে আমি দুনিয়া কিছু তৈরি করতাম না আজকে নবী কেমন করে পড়ে আছে চলে যাও ঠাকুর রক্তগুলো তুই মুছে দাও আমার নবীর ছাড়িয়ে দাও আমি আল্লাহ সহ্য করতে পারছি না বন্ধু কারে বলে বন্ধু বন্ধু কারে বলে একমাত্র আল্লাহ পাক আমার নবীর সঙ্গে বন্ধু করেছিলেন একটু জোরে বলেন যে আমাদের আমাদের বন্ধু বন্ধু কেটে যায় যদি দিন দিন চার পাঁচ যদি একটু মনোমালিন হয় কেটে যায় আর আল্লাহ পাক কি বন্ধু করলেন জীবনে কাটলো না আখেরাতে বন্ধুত্ব থাকবে আল্লাহর জান্নাতে বন্ধুত্ব থাকবে জোরে বলু আর একটু চিল্লে বল বলুন আরেকটু জোরে বলো জি একটু ভাবুন বাবা আজকের সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি বাবা তাই আজকের আমাদের এই অবস্থা আল্লাহর জিব্রিল চলে এলেন নবীর পাশে বসে গেলেন আমার নবীর অবস্থা জানার থেকে জিব্রাল নিজে কাঁপতে লাগলেন নবীকে সালাম দিতে লাগলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দ্বীনের নবী আসসালামু আলাইকা ইয়া খয়রুল খালকিল্লা আসসালামু আলাইকা আপনি না হলে আমার মধ্যে কারা বানাতেন না আপনি এমন করে পড়ে আছেন একবার বলুন বলুন কি শাস্ত্রদের দেওয়া হবে ও ভাইরা আর দিন নিজেদের যদি কোনো মনোমান আমরা মারামারি যদি হয় আমরা বদলাবার চেষ্টা করি বাবা আমার বোরোদের কাছে যায় মেম্বার কাছে যাই থানায় যায় কোটে যায় নবী এতো মারি মেরে তখন জমিনে ফেলে দিয়েছে আমার নবীকে প্রশ্নগুলো নবীগো বলুন কি আজাদ দিলে খুশি হবে আমার নবীপাক কি উত্তর দিয়েছিলেন জিবরা তুমি জানোনা জানোনা আমি খুশি হব যদি কোরআন কলেমদের ঘরে পৌঁছে যা কি বুঝলেন চিবরেইল পাশে বললেন ও নবী গো এত মারবার মেরেছিস আপনি তো বদ করলেন না ও যেন শুধু দোয়া করলেন আমি নবী ডেকে বলেছি জিমরি আমি যদি বদ দুয়া করি কলেমা কারা পড়বে ও জিবড়ি আমি যদি আল্লাহর দজুর তো আমার কলেমা কারা পড়বে ওরা যে রক্ত আমার বার করে দিয়েছে যে নির্যাতন আমার করে দিয়েছে যে নিবৃত করতে আমি নবী খুঁজে হয়ে গেলাম কামতের ময়দানে এই রক্তগুলোদের জন্য আমি মিশন পার্লাই আমি নবীদের দিয়ে দেব সেই নবীকে চিনলে না সেই নবীর আদর্শ বুঝলে না সেই নবীর প্রেম আজকের দেখলে না শুধু সংসারের জন্য পাগল হয়ে গেলে বাবা বিবি বাল বাচ্চার জন্য আজকের পাগল হয়ে গেলে বাবা শুধু মুখে লকডাউন খাবো কি খাবো কি শেষ খাবো কি খাবার জন্য পাগল জি সব একবার তো বললেন না আল্লাহর হব কি করে নবীর হব কি করে এ কথা তো মুখে নেই বাবা বাজারে যাচ্ছে চার দোকানে বসতেছে ওই একটাই কথা খাবো কি খাবো কি একটাই কথা কেন বাপ মার পেটে তুমি আমি দশ মাস দশ দিন ছিলাম তখন তো চিন্তা করিনি কি সুন্দর প্যাকেটের মধ্যে আল্লাহ রেখে খাবার ফয়সাল্লা আমার আল্লাহ করেছে জোরে বলুন একটু চিল্লে বলুন তখন যদি আল্লাহ খাইয়ে মার পেটে বড় করলিতে পারে আর এখন আল্লাহ কি খাওয়াতে পারে না লকডাউন হোক না বাবা হাজার লকডাউন হোক জি এই তো তো দু লকডাউন চলছে একটা ভাই বলুন আমি না খেয়ে মরে গেছি একটা ভাই বলুন তো একটা না খেয়ে দুনিয়ার থেকে চলে গেছে না আল্লাহ ঠিক দুবেলা দু মাফি দিচ্ছে জোরে বলুন আর একটু চিল্লে বলুন তবু আমাদের আল্লাহ স্মরণ নেই আল্লাহ শরণ নেই এগুলো তো আল্লাহর পরীক্ষা বাবা এগুলো তো আল্লাহর পরীক্ষা যে বান্দা তোর পরীক্ষা করে দেখি তুই আমার না দুনিয়ার জি কিন্তু আজকের আমরা দুনিয়ার হয়ে গেছি বাবা দুনিয়ার হয়ে গেছি এদিকে তো বলতেছে লকডাউন খাওয়া হয় না আবার একটুখানি বলো দিন দশ কাটা জমি বন্ধ রাখ বলে বা ও বাবা সন্ধ্যের পরে কানে কানে বলতে ঠিক না ভুল বলছি হ্যাঁ ওর বা তো ওর বালো টাকা কোথায় রেস ও হারাম হোড় করে দিচ্ছ হারাম হোড় করে দিচ্ছ জি জমি বন্ধকের কথা বলতেছে খুব তখন খুব কানে কানে চালাচ্ছ আমি লব আবার এদিকে বলতে খাওয়া লক দাও কেন বা তুই মুসলমান মুসলমান আর যদি মুসলমান হতম বাবা আমার তোমার মুখে এ কথা হতো না আল্লাহ নবী দয়ার নবী যে নবী কে তো মারলো যে নবী দোয়া করলো বাবা আজ কোরআন কলেমা সারা পৃথিবীতে পৌঁছে গেল বাবা ওই নবী সাত দিন খাইনি ওই নবী পাঁচ দিন খাইনি ওই নবী তিন দিন খাইনি পেটে পাথর জীবন কাটি জীবন যাপন করেছে আপনারা জানেন জানেন আল্লাহর আলেমদের মুখে আপনারা শুনেছেন বাবা আমি গোনাগার অনেক কাজ আপনাদের কাছে দিয়েছি বাবা ইউটিউবে আপনারও আজ শোনেন বাবা আমার নবীর জীবনে এত কষ্ট এত দুঃখ বাবা আমার নবী পাক যদি আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমি জান্নাতের খানা খাবো আল্লাহ আমি জান্নাতের ফল খাবো আল্লাহ আমি জান্নাতের নাস্তা খাবো আমার আল্লাহ জিবরাইল মান্নাত প্রত্যেকদিন আমার নবীর জান্নাতের নাজ্নামত দিয়ে যেতেন কিন্তু আমার নবী জীবনে কোদিন বলেননি শুধু একটা কথা বলেছেন আল্লাহ দুনিয়ার জন্য যত কষ্ট দেবে দাফ কিয়ামতের ময়দানে আমার উম্মতদের liye আমি নবী জান্নাতের খানা খাবো চিল্লে বলতে হবে সুবহানাল্লাহ তার নবী আমাদের ভুলিনি আমরা ভুলে বসে আছি বাবা নবী আমাদের ভুলিনি আমরা ভুলে বসে আছি তা লাভ না লস হাতে মিলে নেন লাভ না লস মিজি নিজে মনে করুন আজ প্রকৃত আমাদের লস আর লস লস আর লস কেন আমরা প্রকৃত মুসলমান হতে পারিনি আর যদি প্রকৃত মুসলমান হতে পারতাম আমাদের কিসমত খুলে যেত আমাদের রহম হয়ে যেত কিন্তু হতে পারিনি বাবা হতে পারিনি আজকের বলছি বাবা খুব সাবধান খুব সতর্ক একটু ফিরে আসতে হবে একটু চলে আসতে হবে পৃথিবীর জমিনে আমি যে কত একটু আগে বলছিলাম আমার নবীর প্রেম যারা নিয়েছে বাবা নবীর প্রেমের মালা যারা গলায় পড়েছে বাবা তাদের মূল্যটা কত আল্লাহ দিয়েছে একটুখানি বলে দেয় আবার আজমির শরীফ দিনে শুয়ে আছেন গরিবের নবাব খাজা মহিনুদ্দিন আজমির রহমতুল্লাহ আল্লাহ তেনার দরজা কত বেশি করে দিয়েছে আল্লাহ পাকটা রহমত কত বেশি করে দিয়েছে আজকে আমাদের কপাল नसीब বাবা এই ভারত বর্ষের জমিনে আজমির নামক জায়গায় আল্লাহর ওলি খাজা বাবা তিনি শুয়ে আছে কত সুন্দর বাবা ও ভাইরা রে খাজা আজমির হুজুর বয়স তখন বারো থেকে তেরো বাবা আপার ইরাকের জমিনে একজন পীর ধরেছিলেন ওনার নাম ওনার কাছে কেঁদে কেঁদে বলেন হুজুর আমার একটু মানুষ বানিয়ে দেন হুজুর আমাকে একটুখানি মানুষ বানিয়ে খাজা মিন আজমিরি ওই যখন বললেন উসমান হারুনি হুজুর বললেন বাবা মিন তুমি আমার কাছে থাকবে আমার কিছু কষ্ট করতে হবে আমার কাছে বলে হুজুর আপনি যা বলবেন তাই শুনবো সব কষ্ট কর আমার কত হচ্ছে মানুষ বানিয়ে দেন আমাকে একটু মানুষ বানিয়ে রে ভাইসমান হারি হুজুরাকে রেখে দিলে বাবা আমার কাপড় জমড় পরিষ্কার করবে আমার গা পা গুলো টিপে দেবে বাবা রান্না করে আমরা খাইয়ে দেবে খাজা মহিনুদ্দিন আজমিনি তাই করতে লাগলেন করতে 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 একদিন খাজা মহিনুদ্দিন আজমির ডেকে বললো বাবা মহিনুদ্দিন চলো 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 আমরা হেঁটে হেঁটে আল্লাহর নবীর দরবারে যাব বাবা মহিনুদ্দিন চলো তো আমরা একটু কাবা বাইতুল্লাহ তপ করব বাবা চলো ভাইরা রে উসমান হারুনি আগে যায় খাসা মিনচিস উজুরি কাছে যত তলপি তালপা ছিল দিয়েছে বাবা যত কিছু মাল মাত্তা ছিল দিয়েছে বাবা তুই এই মাল মাত্রা গুলো নিতে পারবে হ্যাঁ হুজুর আমি নিতে পারবো বাবা কিছু মাথায় নিল বাবা দুই হাতে নিল বাবা দুই কাঁধে নিল পিছন পিছন গুটি 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 যায় ইরাকের মরুভূমি বাবা বাবা গরম বালু পা ঝলসে যাচ্ছে বাবা গরম এত গরম মাথার ঘামগুলো ঝরে 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 পড়ছে কিন্তু আল্লাহর ওলি খাজা কোনো কথা বলেন না পীরের সঙ্গে চলতে লাগলেন উসমান হরিনীর সঙ্গে যেতে লাগলেন যেতে 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 আপার কাবা বাবাই পৌঁছে গেছে ও ভাইরা রে উসমান আরুনি ডেকে বললেন ও বাবা মঈনুদ্দিন গো তুই এত বাদ কষ্ট করে মাল মাত্তা বয়ে এনেছো তোমার কোনো কষ্ট হয়েছে বাবা তোমার কাজা মঈনুদ্দিন হুজুর বলি দিল হুজুর আপনি চিন্তা করবেন না আপনার দয় আমি বয়ে আনতে পেরেছি বাবা আপনি দোয়া করেছেন আপনার দুয়ার বরকতে আমি মাল মাত্তাগুলো আনতে পেরেছি খাজা মহিনুদ্দিন আমার আবার উসমান হারুনের সামনে বসে আছেন উসমান হারুন যে খাজা বাবা খাজা মহিন উদ্দিন বাবা চলো চলো আল্লাহর কাবা এইবার ওনাকে নিয়ে গেলেন কাবায় আপনার জানেন জানেন কাবার গেলাম কালো ওই কালোর ভিতর হাতখানা দিয়ে দিলেন উসমান হারুনি রহমাত হাতখানা ধরে একসঙ্গে কাবায় ঠেকিয়ে দিলেন উসমান আপা বলে না আপাল বলে না আপনার খাজা ময়নুদ্দিন তিনি যখন হাতগুলো দিয়েছেন এবার উসমান হারুন ডেকে বললেন আল্লা আমার একটা সঙ্গী আমার একটা সঙ্গী যার নাম আপার মন ও ওকে আল্লাহ মানুষ বাণী সঙ্গে সঙ্গে পীরের দোয়া উসমান হারুন হুজুরের দোয়া সঙ্গে সঙ্গে ওনার কাল অন্তর পরিষ্কার হয়ে গেছে খুলে গেছে জোরে বলুন সোবহান আল্লাহ এইবারে দুইজনে আল্লাহর কাবা তো করে নামাজ কালাম পড়ে এইবারে চললেন সোনার মদিনায় আমার ওসুল পাখের দরবার আমার ওসুল পাখের রওজা ওখানে চলতে লাগলেন ওখানে যেতে লাগল যাওয়ার পরে এইবার আল্লাহর নবী মদিনার কবর থেকে আওয়াজ দিয়েছিলেন পরে আমার খাদেন আমার একটা পাগল আসছে উসমান হারুনি আর ওনার সঙ্গে একটা তাল বেলে ওনার সঙ্গে একটা ভক্ত আসছে নাম তার মৈনুদ্দিন ও খাদেম দারে একটা তার জায়গা না খুলে দেবে বাবা আমি নবী ওনার সঙ্গে কথা বলবো এইবার বাবা খাদেমদার কি করলেন খানা বাবা খুলে দিলেন বাবা দুইজনকে বসার জায়গা করে দিলেন আল্লাহ একটা গরিব দিন কি মঈনুদ্দিন আপার কাছে হাজির আজ আপার কাছে নিয়ে এসেছি ওকে মানুষ বানিয়ে দেন ওকে মানুষ বানিয়ে দেন আমার দ্বীনের নবী মদিনার কবর থেকে বলেছিলেন উসমান হরনি বাবা চিন্তা করো না খাজা মঈনুদ্দিন আজমিরিকে আমি আল্লাহর নবী অনুমতি দিলাম ভারতবর্ষের জমিনে এই কলিমার পতাকা উড়াবে একটু জোরে বলতে হবে আর একটু জোরে বলতে হবে দেখুন কোথার থেকে কোথায় মানুষ চলে যায় ভক্তিতে মুক্তি বাবা ভক্তিতে মুক্তি বাবা আমার আজ ইউটিউবে তাপার অনেক শুনেছে আমার বসিরাটের পীরের এত মূল্য আমার বসিরাটের পীর এত দাম কেন আমার দাদা হুজুর পীর কেবলার গোলামি করেছিলেন বলে আমার দাদা হুজুর পীর কেবলার পায়রাবি করেছিলেন বলে আমার দাদা হুজুর পীর কেবলার মাথা আর পা টিপেছিলেন বলে আল্লাহ পাকনার দরজা এত বড় করে দিয়েছিলেন সুহান আল্লাহ সুহান আল্লাহ চিন্তা করুন চিন্তা করুন আমার দাদা হুজুরির পা যদি উনি না টিপতেন আমার দাদা হুজুরি মাথা যদি উনি না টিপতেন আল্লাহ পাক ওনার অত বড় দরজা দিতেন না কিন্তু আজকের আমরা কি করি বাবা সেই অনেকে ফুরফুরায় না করি অনেকে ফুরফুরার বিরুদ্ধে বাজে কথা বলি আমাদের মতো মৌলভি আমাদের মতো আলেম আজকের ফুরফুরার নামে বদনাম দুর্নাম করি জি এই বলি বাবা দুঃখ লাগে দুঃখ লাগে আবার এদিকে আমরা বলছি ফুরপুরা সেলসেলার মানুষ আমরা জি আবার এদিকে কি করছি সেই ফুরফুরার বদনাম আর দুর্নাম দিয়ে চলেছি লাভ হবে না লাভ হবে না আমার দাদা হুজুর পীর বেলা বলে গেছেন আমার সেলসেল আল্লাহ কবুল করেছে জোরে চিল্লে বলুন সোহান আল্লাহ অনেক আছে ফুরবের একটু যাই ঘুরে আসি বাবা এ ঘোরা লোক আলাদা আর মহব্বতের লোক আলাদা আমি তো আমার ইউটিউবেতে আপনার দেখেছেন শুনেছেন আমার এলাকার কিছু যুবক তারা লেগেছে হুজুর আমরা একটু ফুরফুরে যে মুড়ি ধব ফুরফুরে যে মুড়ি আমি মনে মনে করলাম আল্লাহ এদের কিসমত খুলে দিয়েছ এদের মনটা ভালো হয়েছে ফুরফুরে যে মুড়ি হওয়া মানে কি আল্লাহ এদের কিসমত খুলে যাবে এইবার টাটা শুভ করেছে বা আমি আর ফুরফুরে কার কাছে নিয়ে যাব আমার ছোট হুজুর পীর পীরকেলার বড় ছেলে তখন বেঁচেছিলেন তখন উনি হায়াতে তৈবা ছিলেন হায়াতে ছিলেন ওনার কাছে নিয়ে হাতে হাত দেওয়ালো মুরিদ হলো ওনার বাড়ি বিরিয়ানি খেলো খাবার পরে টাটা সুমো করে চলে আসছি বালি বিড়ি পার হয়ে দেড় বিড়ি খাচ্ছি আমি অবাক আমি একটা হুজুর আমারও মানে না আমার আর দেখে দেখে চালাচ্ছে আমি তখন মনে করলাম এই কি কাল লেগিলুম আমি কেনে এ তো কাল হ্যাঁ আমি এবার লেবে বলছি কচি তারা ফুরবুরাকে মুড়ি ধলি হুজির হাতে হাত দিলি আর হুজুর বাড়ি খালি আর একেনে বিড়ি টানতেছিস তোরা মানুষ আমার মুখের দিকে তাকে বলতেছে আমরা ফুরফুরে খাচ্ছি আমার বালি বিড়িছি খাচ্ছি আচ্ছা বলো দেখি এ দু আশরা যন্ত্র লেগেছে আমি হ্যাঁ এরা সারবে বাবা বলেন দিন এ দিলে কোনো কাজ হবে বাবা জি এজন্য তো বলছি বাবা কাজ করতে গেলে কাজ হতে গেলে কিছু করতে হয় বাবা কিছু করতে হয় আমার বসিরাটের পীর আল্লামার হোলামিন হুজুর কে এত ভালোবাসতেন কেন এত মহাব্বত করতেন কেন হাজার হাজার আলেম যদি আমার দাদা পীরের সামনে বসে থাকতেন আমার দাদা হুজুর পীরকে যদি রুহুল আমিনকে দেখতেন আমার রুহুল আমিনকে যদি দেখতেন আলেমদের সরিয়ে দিতেন ও বাবা সরে যাও ও বাবা পদ দাও আমার রুহুল আমিনকে আসতে দাও জোরে বলুন আর একটু জোরে বসিরাটের জমিনে উনি কিন্তু নিকিরির ঘরে জন্ম আপনারা জানেন ইতিহাস পড়ে দেখবেন অনেক বসিরাট এলাকার মানুষ নিকিরিকে ভালো দেখতে পেতেন না বাবা বঞ্জনা গঞ্জনা দিতেন আমার বসিরাটির পীর দাদা হুজুর পীর কেমন হাত দোকানা তৈরি বলেছিল হুজুর আজকে আমি নিকিরির ঘরে জন্ম বলে অনেকে ধিসকাড়া করে ব্যঙ্গ করে ঠাট্টা করে ভাইরা রে আমার দাদা পীর ডেকে বলেছিল ও বাবা আল্লাহ আমার রুহুল চিন্তা করো না আই বসিরাটের মানুষ ব্যঙ্গ করে বসিরাটের মানুষ কিছু যদি তোমার অন্য রকম চিন্তা করে তুমি মনে মনে করো না আল্লাহ পাক তোমার নাম আরবে পৌঁছে দিয়েছে নারাই তাকবীর জোরে বলতে হবে নারাই তাকবীর আর চিল্লে বলে নারাই তাকবীর তার জ্বলন্ত প্রমাণ আমার দাদা পীরের কথা আপা তো শুনেছেন আমার ইউটিউবেতে আছে বাবা আমার দাদা হুজুর পীর কেবলা যখন হজে যায় আমার বসিরাটের পীরকে সঙ্গে নিয়েছিল জোরে বলুন আর একটু চিল্লে বলুন ওনার বড় ছেলে আমার দাদা হুজুর পীরকে বলার বড় ছেলে আবুল হাই সিদ্দিক অল কোরআশি উনি সঙ্গে ছিল জীবনীটা পড়ে দেখবেন বাবা জি আরবের মানুষ যখন শুনলো বাংলার পীর একজন এসেছে আরবে তার নাম আবু বাকার সিদ্দিক তিনি মুজাদ্দেদের জামান জরে বলুন সুবহান আল্লাহ উনি তো আর হেলে দিলে সৈয়দ আলী না আল্লাহ পাক ওনার ইজ্জত কত দিয়েছে বাবা আরবের যখন পা দিয়েছে আরবের মাটি যখন পা রেখেছে সঙ্গে সঙ্গে আরবের জমিনে ওনার নামটা পৌঁছে গেছে জরে বলুন আর একটু চিল্লে বলুন তাই আরববাসীরা কি করলো একটা ওয়াজের মাহফিল করেছিল এই যেমন আমার মিয়ারাজ ভাই আজকে থেকে বসিয়েছে কত মানুষ দেখুন তো জি কত সুন্দর লাগছে আপনাদের কত ভালো লাগছে বাবা জি একটা ঘরোয়া সভা কত মানুষ আপনার এসছেন দেখেন জি আল্লাহ আকবর আরবের মতো জায়গা ওয়াজের মহাপিল শুধু তাই না আল্লাহ আকবর ওয়াজ করবে কে বাংলার পীর আবু বাকার জোরে বলুন আর একটু চিল্লে বলুন জি আজকে যদি আমাদের এখানে যদি কাঁকড়া মির্জা নগর যদি আজকে কাবার ইমাম যদি আসে লোকে জায়গা দেওয়া যাবে এই চল দেখি আসছি কাবার ইমাম যার পিছনে সারা বিশ্বের লোক নামাজ পড়ে চল দিন দেখি আসছি মানুষের জায়গা দেওয়া যাবে না জি 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 এত মানুষের ঢল লাগবে জি আর আমার দাদা হুজুর পীর কে বলেছে মুজাদ্দিদের জামান তিনি ওয়াজ করবে তাও বাঙালি এখানে আরবিতে তো ওয়াজ করতে হবে চলো দি শুনি আছি বাবা আমাদের কিছু দেশের ছেলেরা বাবা হিন্দি গান হয় ঠ্যাংনাচা মানে জানে না আমি অনেকে জ্যেষ্ঠ গান হচ্ছে মানে দিন ওই জন্য ওই তালে তালে ঠ্যাং নাচা ওই দুইবারে জি আমার দাদা হুজুর পীর কেवला বাঙালি তিনি আরবিতে ওয়াজ করবে চলে যেন শুনি আরছি আল্লাহু আকবার মাথায় মাথায় মানুষ আর দাদা হুজুর পীর কেवला যেখানে ওয়াজ করেছিলেন আল্লামা চোখে দেখেছি জায়গাটা জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু চিল্লা বলবেন যদি কখনো যান আমি খোকা ভাই বলছি একটু মিলে নেবেন আমার দাদা হুজুর পীর কেवला তিনি গেলেন ওয়াজ করবে বাবা আমার দাদা হুজুর পেরিকে স্টেজে উঠে গেলেন হুজুর আমার ওয়াজ করবে বাবা হুজুর আমার ওয়াজ করবে বাবা আল্লাহ রলি দাদা হুজুর পেরি কেবলা অনেকটা আমাশা রোগ ছিল বাবা অনেক ইতিহাসে লেখা আছে আমাশা রোগ ছিল বাবা আমার দাদা হুজুর পেরি কেবলা বলছে বাবা আমার পেটটা কামড়াচ্ছে কিন 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 করছে বাবা রুহুলা আমিন রে তুমি একটু গানি ওয়াজ কর আমি বাথরুম করে চলি আসছি আল্লামা রুহুল আমিন হুজুর কেवला পাশে দাড়ি আছে আরবির মানুষ আরবীতে আমার দাদা পীর বললেন বাবা আমার এক তাল বেলম কিছু ওয়াজ করবে আমি বাথরুমে যাচ্ছি বাথরুমতে আসব আরবীর মানুষকে বলে হুজুর আরবিতে কি তাল মিলেম কি বলবে ও তো ঝুলুই কেঁথা বসা ববা লোক বলতে না ভালো তাল বেলে হুজুর বলে দিল বলতে তবে দশ মিনিট বলু বলে বলো আমার দাদা হুজুর বলি আমির বাবা তুমি ওয়াশ কর আমি দুয়া করছি আমার দাদা হুজুর বাথরুমে গেলেন ভাইরা রে বশিরাতের শুইয়া জামার বশিরাতের পীর আজকের হিন্দু মুসলমান দাদা আমার বশিরাত পীরকে সালাম দেয় আজকের হিন্দুরা নমস্কার করে তারপর দোকান খুলে বাবা আমি নিজে দেখেছি রাস্তা দিয়ে যাচ্ছে বাপ সাইকেল করে যাচ্ছে সাইকেলতে লেবে নমস্কার দিয়ে চলে যাচ্ছে আজকের হিন্দু মুসলমানের পীর আমার বশিরাত আল্লাহুমা রুহুল আমিন জি ওলি শুই আছে বসিরাটে আমরা চিনি না আমরা চিনি না যারা চিনেছে তারা জেনেছে যারা চিনেছে তারা মজেছে আমার বসিরাটের পীরকে আল্লাহ রিম আমার দাদা খুজুর পীরকেওলা মাতা হাতদের দোয়া করলেন রুহুল আমিন বাবা তুই ওয়াশ করো আমি বাথরুমে যাচ্ছি বাবা আমি বাথরুমে যাচ্ছি বাবা আমার দাদা পীর পীরকেওলা চলে গেলেন বাথরুমে আমার বসিরাটের পীর আরবের জমিনে উঠে গেলেন ওখানে আরবিতে ওয়াজ করতে হয় ওদের বাংলা চলবে না বাবা ওর বাংলা চলবে না বাবা আমার বসিরাটের পীর ওয়াজ শুরু করে দিলেন ও ভাইরা রে

আহ তিনি না ইনি আলাদা ইনি আলাদা আরবের মানুষ ডেকে হুজুর আপনি কি তাল বেলে মেরেছেন অল্প সময় আপনি দিয়েছিলেন ঘন্টা ঠান্ডা হয়ে আমার দাদা হুজুর পীর কেমন বলেছিল কেন বাবা আমার উহুল আমিন কি বাজওয়াশ করলো আমার উহুল আমিন কি ভুল ওয়াশ করলো আরবির মানুষ বলেছিল না না ও বাংলার পির কোরআন এর আর আপনি যে তাল মেলেম রুহুল কেনেছেন প্রমাণ করে দিয়ে গালার জমিনে ছবি নেই উনি হাদিসের হাফেস একটু জোরে বলতে হবে আর একটু বলতে হবে হ্যাঁ হ্যাঁ আরবের মানুষ সবাক এই চল দেখি আসি কোরানের হাফেজ দেখেছিস আর আজকে চল দেখে আসি হাদিসের হাফেজ এমনি নাম পাইনি বাবা কত বড় পণ্ডিত ভিতর আল্লাহ দিয়েছিল কার দোয়া আমার দাদা পীরের দোয়া জোরে বলো সুবহান আরেকটি চিল্লা বলো হ্যাঁ আর আমরা নাদাদ ফুরফুরাতেছি মিড়ি কাটছি পালে মিড়ি জি এই তুমি হাদিসের হাফেজ আবা তুই তো গালির হাফেজ আবা অত সহজ না পাবা অত সহজ না বাবা সেইবার আমার দাদা পীর উঠলেন অজ করলেন মোনাজাত করলেন অজ বন্ধ সকালবেলা হঠাৎ হুজুর যে ঘরে আছে পুলিশ এসে হাজির সুহান আল্লাহ পুলিশ এসে হাজির আর পুলিশের আইন তো শক্ত আইন জানেন বাবা এখন তো বুঝতে পারছো পুলিশের আইন কিরাম বা অনেক হাতা গোটায় মোস্তানি দেখায় বাড়ি বড়ি কাছে মোস্তানি দেখায় ঢেকে লোকে ঢেকে কই পুলিশের কাছে মোস্তানি দেখান দে দেড় হেতে লাঠি শুধু বলতে সার 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 কেন ওরম করতিস কেন ওকে মু কি মাছ নি জামার কলার ধরেছে আর দেড় হেতে লাঠি তখন মাছ তো নি বাবা ছেলে শুধু জড়া পড়া পড়া মারির ভয়েতে জি আইন বাবা কড়াইন বাবা কড়া আইন ওরা যদি ধরে না তোমার সামনি বাবা তো তোমার সামনি অত সহজ না বাবা অনেকে বলে পুলিশের সঙ্গে এই করেছি ওই করেছি মিথ্যে কথা ওসব করিনিও আমার কথা কেন আমার তো রাতবিরের চলি বাবা আমরা জানি ওদের ঘান হাবিলদার তা সার বলতে হচ্ছে কি করবো ও শ্রী সার বলি বড় বাবু মেচু বাবু সার বলি ছোট বাবু সার বলি হাবিল সার বলতে হচ্ছে সার ছেড়ে দাও জি হাত যদি না বলি তো গাড়ি আটকে দেবে এখন বসু হ্যাঁ সকালবেলা ছাড়বো বিপদ খুব আর সার বললি না ফুলি আব্দুল আমার সার বলিস খুব বাবা জি এই জন্য বলছি আমার খুব সাবধান এইবার আমার দাদা হুজুর পেরিকে বলে যে ঘরে আছে হঠাৎ আরবের পুলিশ এসে দরজা ঘা দিচ্ছে বাংলার পীর কে আছেন বাংলার পীর কে আছেন দরজাখানা খুলে বলছে আন আবু বাকার আমি আবু বাকার আমি বাংলার পীর বলছে গাড়ি তো আমার দাদা হুজুর পীর আমিন কে বলছে বাবা জামা টামা পরে গাড়ি তোটো বলতে হুজুর পুলিশ এসে কি করবেন তার তো ঠিক নি তুমি না আরবের শক্ত আইন বা ওকে আইন হচ্ছে ধকা মার পেরে আমাদের এখানে যেমন আইন একটু থেকে ধরে 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 তারপরে আর ওকেন তা বাবা আমি নিজে চোখে দেখে এসছি বাবা চুরি করেছে হাত কাটা চুরি করেছে হাত কাটা এমন আইন ওখানে বাবা তুমি অন্য মেয়ের সাথে জেনা করবা বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে ঠিক করে দেবে ওখানে আর এখন যদি অন্য কচির মার সাথে কথা বলে ওটু বলে ফেলেছে যাক আল্লাহ এ তো সামনে কথা বলতে ভিতর কি করতে আল্লাহ জানে কিচ্ছু বলার নি কিচ্ছু বলার না রোকেন যদি ধরে ফেলেছে বাপ তার জীবন শেষ এর নাম আরবের আইন বাবা আমার দাদা হুজুর পীর কেবলা বলছে রুহুল আমিন জামাটা গায়ে দোটো বাবা আল্লামা মা রুহুল আমিন হুজুর কেবলা সঙ্গে যারা ছিলেন তারা দাদা হুজুর পীর কেবলা নিজে গাড়ি টুটে গেল বাবা গাড়ি যেতে যেতে চলে গেল আর সরকারের বাড়িতে বাবা গেটের সামনে রেখেছে বিশাল বাড়ি বাবা বিশাল গেট বিশাল বাবা প্রশান্ত আমার দাদা হুজুর পীর কেবলা গাড়ি রেখে ও ভাইরা রে আমরা দাদা পীর দাদা পীর ফুরপুরা ফুরপুরা কেন করি রে আমার দাদা পীরের গাড়ি যখন রেখেছে আর সরকার দৌড়ে এসেছে আমার দাদা হুজুর পীর কেবলাকে দেখে আমার দাদা পীরের পায়ে হাত দিয়ে সালাম করছে রে কি করছে বাবা সালাম করছে পায়ে হাত দে আমি এক মাস একদিন ছিলুম আল্লাহ আকবর মক্কার মদিনা ছিলাম নদীর আমার কেউ পায়ে হাত দেয়নি আমার কেউ চেনে না আর যেখানে নবীজি রওজায় গেছি বাবা একটু বেশি দেখবো পেছনে পুলিশ মারতেছে আমার চেনে না আমি বলতে আমি খোকা ভাই তাও বুঝতে পারতেন না ওরা চেনে আল্লাহ আকবর এখানে অনেক মানুষ ওখান থেকে ফিরিয়ে এসে বলতে আমি এই করি সেই করি কচু করেছো দেখো কি কমনি বসে রে চোখে সেকেন্ড গিয়ে হ্যাঁ খাবার এখানে এসে ফলাচ্ছে আমি এই বলি চোকেন এই বলি চোখে এই করি চোখে হ্যাঁ আমি যদি না যা তুমি আলাদা ব্যাপার আমি তো গিয়েছি আমি তো দেখেইছি বাবা আপনাদের দোয়া অত সহজ না বাবা আমার দাদা হুজুর পীরের পায়ে হাত দে সালাম লিখছে কে আরব সরকার আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বলছে বাবা সরকার তুমি আরবের সরকার আমার পায়ে হাত দিলে কেন তুমি আমার কি চেনো বাবা তুমি আমার কি চেনো ভাইরা আরো বেশি সরকার দেখে বলিছিল মোজাদিদির জামা আমি আপার চিনি না জানি না আপনার পরিচয় নেই আমি জানি না আমি ওখানে আমাকে সরকার আরবের আপনার পায়ে হাত দিলাম কেন জানেন গতরাত আমার দয়া নবী মান নবী রহমত নবী বলে দিয়েছে আমার একটা ভক্ত এসেছে বলে বাংলা থেকে নাম তারা বুবা কার মুজা দিতে দাওয়াত করে দুপুর একটু খাইয়ে দিবি জোরে বললেন আর একটু জোরে বলা গেল না তাই আমি সরকার আমার নবীর কথা মতো আমি আপনাকে একটু খাইয়ে দিচ্ছি সোহান আল্লাহ সোহান আল্লাহ আর তাহলে আমার দাদা পীরকে কারা চিনেছে বাবা হ্যাঁ কাঁকড়া মির্জালগর কিছু মানুষ যদি না চেনে আমার দাদা পীরের দাম কি কমে যাবে বা এই কথা বলেন না এই জোরে বলেন না আমার দাদা পীরের দাম কমে যাবে না বেড়ে 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 যাবে 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 জন্য বলছি বাবা খুব সাবধান এই ট্রেন যায় অনেক বগি ফাঁকা তাই বলে ট্রেন বন্ধ বা ট্রেনের ড্রাইভার কি বলবে বগি ভর্তি নালি যাবো না তুমি উঠলে উঠে না হয় না উঠলে আমার ট্রেন যাবে কি ঠিক কিনে বলো আমার দাদা পীর এত রহমত করেছে চলছে চলবে কে পর্যন্ত আল্লাহ এই সেল আল্লাহ কবুল করে নিয়েছে জোরে বলে আর কিছু আমরা ভাতে দে শুধু বলতো ওগো চলে না ওগো চলে না চলে না তো চলে না আমার কথা বুঝতে পারিনি এজন্য বলছি বাবা খুব সাবধান পরের মাস দিও না তোমার আসেলা যাবে এটা বারবার আমি বলে দিয়ে যাচ্ছি বাবা আমি খোকা ভাই আমি আজকালির বক্তা না বাবা আমার নিজের আমার নিজেরতে দেখেছি সে ছোটবেলাতে মহফিল করি আপনার আমার চেনেন আমি নিজে দেখেছি যারা অহংকার হিংসা বিদ্বেষ করেছে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে আমার দাদা পীরের ভিতরে অহংকার ছিল না আমার পীরের ভিতরে অহংকার ছিল না আমার দর্গাপুরি হুজুর ভিতরে অহংকার ছিল না আমার পানিগুর হামসা হুজুর ভিতরে অহংকার ছিল না আল্লাহ পাক দরজা বাড়ি দিয়েছে জোরে আস্করামরা ঘর ঘর করছে হিংসা ঘর ঘর করছে অহংকারে কেন বাবা কেন অহংকার করবে কেন গর্ব করবে বাবা এজন্য বলছি বাবা ফিরে আসেন দুপুরে বালা সরকার খাইয়ে দিলেন এইবার বৈকাল সরকারের গাড়ি করে মদিনায় পৌঁছে দিলেন আমি যে কথা মেন বলবো বলে এত কোণ এনেছি বাবা আমার খাজা মঈন উদ্দিন আজমির যিনি পলি আজমি শরীফে ঘুমিয়ে আছেন ওনার অনুমতি দিয়েছিল আমার নবী দরজাখানা খুলেও না থাকতে দিয়েছিল ও ভাইরা রে আর আমার বুঝাতে আমার দাদা পীর যখন গেলেন আমার দয়ান নবী মদিনার কবরতে বলেছিল খাদেম দা ওই বাংলার পীরাবু আকার ছিল আমার ভক্ত একবার দরজাখানা খুলে দাও উনি এক রাত আমার দরবারে থাকবে আর একবার জোরে বলা যাবে না আর একবার জোরে বলা যাবে না না রাই আমার নবী ডেকে লোবা মানে কি বুঝ দিচ্ছেন তাহলে কত বড় দামি মানুষ উনি কত বড় দামি মানুষ আমার দাদা পীরকে ডেকে লিচ্ছে আমার নবী আর এদিকে আমরা বিরুদ্ধে কথা বলছি এদিকে আমরা বাজে কথা বলছি বাবা তোমার কথা ধোপে টেকবে না তোমার কথা ঢোবে না যত আমি বলি ফুরফুরে যেও না মানুষ শুনবে শুনবে না না মানুষ মানুষ কেতু আটখানো যাবে না বাবা সরজ যখন এসেছে জি সুনামি যখন এসেছে যত তুমি বালির বস্তা দাও আর মাটির বস্তা দাও ও বাঁধ তোমার ভেঙে দেবি আমার দাদা পীরের দোয়া জোরে বলুন আর একটু চিল্লে বলুন আর একটু জোরে বলুন বলছি বাবা একটু বাবা এই জন্য এতক্ষণ আমি বলছিলাম আমার দাদা হুজুর পীর কেবলা আমার দরবারে বিশ্ব বিশ্বনবীর কদমে থাকলেন বাবা রাতের বেলা আমার দাদা হুজুর পীর কেবলা চোখ দোকানে বন্ধ করে ঝরঝর করে কাঁদতে লাগলেন বাপের লাইগ ব্যাটা গেলে মারা গেলে যেমন কাঁদে খাটনির বাটা মারা গেলে কাঁদে আমার দাদা পীর Bye. করে কাঁদছে চোখের পানি ফেলছে চোখের পানি নাকের বার দিয়ে নবীজির পড়ছে পড়ছে আমার বসিরাটের পীর ছিল বাম আমার দাদা হুজুর বড় ছেলে ছিল আমার বসিরাটের পীর বলছে হুজুর আপনি এত জোরে কাঁদছেন কেন আপনি কি বাড়ির কথা মনে পড়ে কাঁদছেন আপনার কি বিপিবাল বাচ্চার কথা মনে পড়ে যে কাঁদছে আমার দাদা পীর বলেছি রুহুলামিন আমার নবীর কাছেলে বাড়ির কথা মনে হয় না আমার নবীর কাছেলে বিবি বাল কথা মনে হয় না আমি কেন কাঁদি তুই জানো না আমার দয়া নবীর দিকে তাকে দেখো চোখ দুখানা বন্ধ করে যে নবীতে ষষ্ঠী বছরে বছর বাঁচলো বুকির তার রক্ত দিল বাবা দন্দান শহীদ করে দিলো বাবা ওই নবী দিয়ে তাকে দেখো বা উম্মতের জন্য কে দেখে দে আমার জন্য কে দেখে দে আমার নবীর মাথাটা কাদায় বসে আছে Ha, <laughs> ha, সেই নবীকে চিনলে না সেই নবীকে মানলে না নবীর আদর্শ বুঝলে না নবীর প্রেমটা একটু বুঝলে না তাই হাত জোর করে বলে দিয়ে যাচ্ছি বাবা আমার নবীর আদর্শ মানেন আপনাদের লাভ হবে কোন নবীর কথা বলছি বুঝতে পেরেছেন বাবা সেই নবীর উম্মত আমি আপনি একটু জোরে চিললে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলতে পারলেন না আর একটু চিললে বলা গেল না আমাদের রহমত আমাদের কপাল কৃষ্ণতাল্লা খুলে দিয়েছে আজকে আমার সেই নবীর উম্মাদ যা এতক্ষণ আপনাদের বললাম এইবার একটা ওয়াজ আপনাদের কাছে করে দিয়ে যাচ্ছি অনেকে ফোন করে বলছিল হুজুর আপার ওয়াজ আমরা শুনি আমি আলহামদুলিল্লাহ শুনুন রাতের বেলা অনেক কারখানায় কাজ করে ছেলেরা জি ষাটের কাজ হ্যাঁ অনেক কাজ করে ওরা বলছিল হুজুর আপার ওয়াজ বাজাই ওয়াজ শুনি খুব ভালো হ্যাঁ আরে ওয়াজ এসব তো আগে ছিল না বাবা আগে ছিল না আগে গান ছিল গান শুনতো ছেলেরা জি এখন দেখতে পাচ্ছি না গানটা বর্জন করে আল্লাহ আকবার এখন ওয়াজ শোনার হিডি গুটি গেছে ওয়াজ শুনছে প্রত্যেক জায়গায় জায়গা দেখতে ওয়াজ শুনছে এই মোবাইলে বাবা ফোন করলে গান শুনতে হয় অনেক জায়গায় বাবা গান আর শুনতে হয় না কি সুন্দর নাচ কি সুন্দর আজান জি কি সুন্দর গজল সব মোবাইলে ভরে রেখেছে বাবা একটু মোবাইল নাম্বার টিপলে কানে দিয়ে দেখেন গানটা ভরে যাচ্ছে কি সুন্দর আওয়াজ বাবা কি কিন্তু আগে কি বাবা হ্যাঁ এই নাম্বার টিপে কানে দিয়ে রেখে দিতে হতো হ্যালো বললি তো কানে দিতে হতো সে যে কি ডিজাইনের গান আল্লাহ হক সব সেফ করে দিয়ে রেখেছিল এখন আস্তে আস্তে সেটা বুঝতেই পারছে যে গান বাজনা চলবে না গজল আজান নাথ জি কত সুন্দর সুন্দর জি আজকে শেফ করে রেখেছে মোবাইলে ছেলেদের বলছি বাবা খবরদার কোনো গান যেন মোবাইলই না থাকে বারবার অনেক বিনয় করে বলছি কোন গান বা মোবাইলই রাখবে না বাবা সব সবসময় নাদ গজল আজান এই সবগুলো রাখবে শুনলে জানটা ঠান্ডা হবে মনটা ভরে যাবে এবং শুনতে ভালো লাগ থাকবে বাবা জি করবে ছেলেরা অনেক ছেলেরা আছে বাবা অনেক কিছু করে করুণা বাবা একটু ফিরিয়ে এসো আমি যে কথা বলবো বলছিলাম আল্লাহ নবী দয়ার নবী সাত দিন অনাহারে জীবন কেটে যায় আমার নবী পাক ফাতেমার বাড়ি গেলেন ওমা মা ওমা মা ফাতেমার দরজাখানা খুলে দিলেন আব্বাজানা কোন কি সংবাদ মা গো আমি তোমার বাড়ি খাবার জন্য মা আমার পেটে বড় ক্ষুধা সাত দিন খাইনি পেটে পাথর বাঁধা তোমার কাছে এসেছি বিপাকে মেয়ে জর্জর করে কাঁদতে লাগলেন আব্বা তোমার কি দেব দেবার মতো আমার কিছু নেই আমার দেবার মতো আমার কিছু নেই আল্লাহ নবী দয়ানবী রহমতের নবী এই বলার পরে কানতে লাগলেন ও ভাইরা রে মা فاطمه ডেকে বলনাব্বাগো তিন দিন உண்ண জলে না ইমাম হাসান ইমাম হোসেন ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই বারান্দায় কেদে কেদে ঘুমিয়ে পড়েছে আমার নবী দুই নাতিকে কাঁদে করে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে বলছে ও মদিনার ইহুদীরা তোমার আমার মজুরি করতে নেবে বাবা নবী জীবনে আল্লাহর দোস্ত জি গো আমার নবী মজুরি করবে বলে হাঁকছে মদিনার পদে যাচ্ছে বাবা একজন ইহুদি অনেক টাকার মালিক অনেক খেজুর গাছের মালিক আমার নবীকে চেনে না ডাকলো অপতিক আমার একটা কাজের লোকের দরকার বাবা কাজ করবে আমার নবী রাজি হয়ে যায় আমার নবী যে বলছে বাবা তোমার কি কাজ করতে হবে ইহুদি ডেকে বলছে প্রতীক কুয়ার থেকে পানি তুলে চারাগুলো ভিজিয়ে দেবে আর প্রত্যেক আপনার বালতি এক বালতি পানি তুলবে একটা করে খেজুর দু বালতি পানি তুলবে দুটো খেজুর তিন বালতি পানি তুলবে তিনটে খেজুর আমার নবী পাক দেখুন ইহুদি আমি কথা দিচ্ছি তোমার মজুরি করে দেব কথা দিচ্ছি জন কেটে দেব আমার দুটো খেজুর তুমি আগে দাও কারণ আমার নানু ভাই ইমামে হাসান ইমাম হচ্ছেন তিন দিন ওরা भूকা ওদের পেটে কোন দানা পানি নেই ওরা খুদায়ে কাতর খুদায়ে ওরা জটর দুটো খেজুর আগে দাও ওরা পানি আর খেজুর কে পেটটা ভরি লেখ ওইহুদি বেঈমান ডেকে বলাপতি কি রে আগে মজুরি করতে হবে তারপর খেজুর পাবে মজুরি না করলে পাবে না আমার দিনের রহমতের নবী আল্লাহর পাবজি রে হাসান হোসেন বসিয়ে মজুরি করতে লেগে যা আমার নবীর হাতে বালতি আর দড়ি দিয়েছে আল্লাহ নবী পানি তুলে চারাগুলো ভিজাবে এক বালতি পানি তুললো একটা খেজুর মিলল দু বালতি পানি তুললো দুটো খেজুর পাওনা তিন বালতি পানি তুললো তিনটে খেজুর পাওনা চার বালতি পানি তুললো চারটে খেজুর পাওনা বটর পর আট বালতি পানি তুললো আটটা খেজুর পাবে আমার নবী মনে মনে করছে আল্লাহ দশটা খেজুর হলে ভাগে মিলবে হাসান হোসেন আলী ফাতেমা আর আমি নবী পাঁচজন এই দশটা খেজুর হলে দুটো করে আমাদের ক্ষুধার জ্বালা মিটবে আর দুবালতি পানি কষ্ট করে তুলি কি করবে দুবালতি পানি তুলতে লাগলো আট বালতি উঠে গেছে বাবা এইবার এক বালতি পানি তুলবে বালতি বুড়িয়েছে আমার দিনের নবী ইজে একটা তাল দি তুলবে দড়িটা ছিড়ে বালতি গতে পড়ে যা ইহুদি এইবারে পাজে বসেছিল এইবার বেরিয়ে ডাকে নবিরাতে বালতি নেই তাই ছুটে এসে বলছে পথিক আমার বালতি কইরে আমার দিনের নবী রহমতের নবী করুন সুরে বলল পত্তি দড়িটা ছেড়ে বালতি গর্তে পড়ে গেছে এই দেখো আমার হাতে দড়ি আছে এই বলার পরে বেইমা আমার দিনের নবীর গালে একটা রে যে নবীর গায়ে জীবনে মশামাচি বসি ওই নবীর গালে চর মারল আমার নবীর গালে পাঁচ রাঙলের দাগ ভেসে গেছে ইমামে হাজার ইমাম হজারে কজি কজি বাচ্চাটাকে বলছে না নুন গো রে আজকে তোমার গালে মারল তোমার গালে মারল আমার নবী বলল চুপ আমার নবী বলল চুপ ভরে আমার নানু ভাই কোনো কথা বলবি না ইহুদির ডেকে বলছে বাবা ইহুদি আমি যে নবাল বালতি আট বালতি পানি তুলেছি আমার আটটা খেজুর তুমি দাও আমি চলে যাই ইহুদি বলেছিল প্রতি বাল তুমি খেজুর পাবে না যতক্ষণ আমার বালতি না তুলবে আমি তোমার খেজুর দেব না আগে বালতি দাও আমার নবী আল্লাহর দোস্ত রহমতের নবী চুপ করে বসে আছে আল্লাহ আজকের আমি মজুরি করি চারটা খেজুর পাওনা হয়ে তো দেবে না আল্লাহ আমি তো পাবো না বালতি না তুললে আমার তো দেবে না আল্লাহ আমি আমি করি গভীর গর্তে বালতি পড়ে গেছে এখন চিন্তা করছি চিন্তা করছি আমার নবীর কিছু হলে আল্লাহ সহ্য করতে পারে না গো তাই আমার আল্লাহ ডাক দে বন্ধু তোমার হাতটা গর্তে দাও ওই হাত কুয়ার পারে তুমি দাও আমি রহমতের আল্লাহ আজ তোমার বালতি হাতে নেই বলে চিন্তায় পড়ে গেছ হা তুমি গপ্পারের কাছে দিয়ে দাও আমি আল্লাহ বালতি দিয়ে দিচ্ছি আহ কোন নবী যেই বালতিটা যেই আপা রসুল পাক ওই গুহার পাড়ে যে হাতটা দিয়েছে বালতিটা হাতে এসে গেছে একটু জোরে বললেন না সবাই মিলেমিশে বলতে পারলেন না আরেকটু একটু জোরে বলা গেল না বালতি যখন হাতে এসে গেছে আমার রসুল পাক দেখব চিহুদি বাবা তুমি না বলছিলে খেজুর দেবো না বালতি না পেলে এই লাও বালতি লাও অভাগ কি করে তুললে এত গভীর গর্ত জীবনে কেউ গত্তে লাবে না মরার ভয় আর তুমি তুললে কি করে চিন্তা করতে জি সঙ্গে সঙ্গে পাকা পাকা আটটা খেজুর পেরে আমার দয়ার নবীর হাতে দিয়েছে একটু জোরে বলুন আর একটু চিললে বলতে পারলেন না আমার নবী পাক কি করলেন সঙ্গে সঙ্গে আটটা খেজুর লিয়ে বুকে করে দুই নাতির কাঁধে করে রসুল পাক ফাতেমার বাড়ি যাচ্ছে জোরে বলুন কিছু দূর যখন গেছে ইহুদি তখন ভাবতে লেগেছে আহ বালতিটা তুলে দিয়েছে আর আমি গালে মারলাম এত সুন্দর মানুষ আমি তো জীবনে দেখিনি এত সুন্দর চেহারার মানুষ আমার নজরে কখনো পড়িনি আর সেই লোকের গালে মারলাম বসে বসে চিন্তা করছে দুজন প্রতীক আসছিল তাদেরকে ডেকে বলছে বাবা দাঁড়াও 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 প্রতীক দুটো দাঁড়িয়ে গেল ইহুদি প্রশ্ন করছে বাবা যিনি দুটো বাচ্চা কাঁধে করে নিয়ে যাচ্ছে তুমি কি দেখেছো রাস্তা দিয়ে যাচ্ছে প্রতীক বলে হ্যাঁ দেখেছি ফলে উনি কোন দিকে গেছে বলে সোজা চলে গেছে ওই প্রতীক বলে ইহুদি রে যিনি বাচ্চা কাঁদে করিলি যা তোনাকে তুমি চেনো না ইহুদি বলছে আমি তো চিনি না উনি কে আমি তো জানি না প্রত্যেক বলি হতে মনে রেখে দিও উনি সেই নবী একটু জোরে বলুন আর একটু জোরে বলুন ইহুদি ওবাক উনি সেই রহমতের নবী যে নবী নাম তাওরাত কিতাবে লেখা যে নবী নাম জব্বুর কিতাবে লেখা যে নবী নাম ইঞ্জিল কিতাবে লেখা উনি সেই নবী ইহুদি সুটে ঘরে গেল একটা ধারওয়ালা অস্ত্র এনে হাত ডান হাতটা কাঠের উপরে রেখে এক কোপে আলাদা করে দিয়েছে এক কপি আলাদা করে দিয়েছে দেওয়ার পরে সাদা কাপড় জড়িয়ে ছুটে 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 আমার নবীর খোঁজে যা এমন অবস্থায় আমার নবী দুই নাতির কাঁধে করে নিয়ে আর খেজুরটা পাঁজা করে নিয়ে ফাতেমার ঘরে সবে ঢুকেছে ওমা ফাতেমা এই লাউ খেজুর লাউ তিন দিন খাবানা পেট ভরে খাও আমার নবীর মেয়ে আব্বার গালি দাগ দেখে আর দাঁড়াতে পারে না আব্বা একবার বল আব্বা বলো তোমার গাল কে মেরেছে বলো আমি মেয়ে কলিজার টুকরি কি করে খেজুর খাবো আব্বা তুমি না আল্লাহর দোস্ত আব্বা তুমি না আসমান জমিন আল্লাহ বানাতো না আজ তোমার গালে যখন মেরেছে একবার বলো আল্লাহ কে মেরেছে আমি বদলা আব্বা আজকে তোমার গালে মারলো কি করে সহ্য করব আব্বা আজকে তোমার গালে মারলো কি করে সহ্য করব আব্বা ঝরঝর করে কাঁদবে মির্জা নগরের রে ভাই ভাই ধরে বলি দিয়ে যাচ্ছে মনে কে দিও আল্লাহ পাক যাদের ঘরে মেয়ে দিয়েছে তারা সুখে আছে যাদের ঘরে দুটো মেয়ে যাদের ঘরে তিনটে মেয়ে যাদের ঘরে চারটে মেয়ে তারা বড় সুখী আছে বাবা যদি বলেন আমার তিনটে ছেলে চারটে ছেলে লাঠি অনেক সুখ আছে সুখ আছে এখন তো বুঝদি পাচ্ছ বাবা এখন তো বুঝদি পাচ্ছ বাবা তুমি বুড়ো বুড়ি হয়ে গেছো ছেলে বউমার কাছে কি সুখী আছো বা বুঝদি পাচ্ছ কিন্তু মেয়ে যাদের আছে তাদের কত শান্তি মেয়ে যাদের আছে কত সুখ ও ভাইরা আজ মেয়ের পাঁচ ছেলের নামে জমি লিখে দিয়েছো অনেক বা পাচ্ছে মেয়ের ফাঁকিদা তোরা তিনটে মেয়ে তোগা দব না দুটো ছেলে ওগার দোবো না আচ্ছা বলো মেয়েরা কি বলবে আব্বা সব দেওস সব দেওস জি কোনদিন বলবে না কোনদিন বলে না মেয়েও তোমার ছেলেও তোমার ওরা যে অংশের অংশ পাবে পরে নেবে যদি ভাই ভাবি যত্ন করে ভাই ভাবি যদি সেই মহব্বত করে ওরা অংশ নেবে না আমার ভাই খাক আল্লাহ তা ভাত থেকে ভাবি বাপ মরিস এক সপ্তাহ পরে বলতে ভারত লোক কেন একদিন বলিস নি তো বলতো ও যা গুতো আরো রাখলি আরো গুতো দেবে কেন বা তোমার সে বোন না তোমার সে বোন না আজ তোমার বোন তোমার ফারাজ বার করবে কেন তোমার বোন তোমার ফারাজ বার করবে কেন বোনকে সেরি করে রাখ বোন উপজে যে তোমার নামে লিখে দেবে বোন উপজে যে তোমার নামে লিখে দেবে ভাই কবে মরি কবে বাঁচে তার ঠিক তুই আমার অংশ লিখে কিন্তু আজকে দেখতে পাচ্ছি বাপ ওদের যা করছে আরো ভাত থেকে ভাবি এ যেন আল্লাহ আকবর এগারো হাজার ভোল্টেজ ও কেন তোমার অত ভোল্টেজ কেন তুমি জানো না তোমার স্বামীর গুণ ওরা তোমার স্বামীর বোন তুমি জানো না আল্লাহ আকবর ভার কাছে যদি কিছু চেয়েছে বোর গর্জন কি তোর ভাত চলে না লকডাউন অত চাষটান তুই কার কথা বুঝতে পেরেছ কার কথা বর কথা হ্যাঁ আমার যখন বর ভাই এসে যদি বলে ভাই কিছু টাকা দিদি আমার বউ কি বলে বেশি করতে দাও ও চলে না বেশি করতে দাও দেখেছেন আর নিজের বনির ব্যাপার লকডাউন দেখাচ্ছে লকডাউন আর নিজের ভাই ওদের বেশি দল বেশি দাও কাল্লাহ আকবার চিন্তা করেছে এমনি ফারাজ লে চোরা আর আমাদের মতো কিছু ঢেকে ছেলের নামে লিখে দিছি এখন দেখ স্টেশানে দুই পাঠির মাঝখানে মাথা হাতে বসে রয়েছে কেন দিলুম কেন দিলুম আন্দাজ পাওনি কেন দিলে এখন ভোগ করো দুটো টাকা চাচ্ছে পায় না একটু ভালো খাবে পায় না এখন ওই শীতের সময় একটু পিঠে ভাটা খাবে ঠিকরি পিঠে রসের পিঠে বৌমার কাজ চাচ্ছে বৌমা বলতেছে যেরকম ঠিকরি পিঠে ফলে তোমার ফুলকে দেবো তোমার আল্লাহ কি কথা কিন্তু মেয়ের বাড়ি যাবা এই মেয়ের বাড়ি যাবা তোমার খাবার কায় আলাদা দেখো মেয়ের বাড়ি গেলি তুমি যে মেয়ের বাড়ি যাবা তোমার দিল ভরে খাওয়াবে জান ভরে খাওয়াবে আবার বাড়ি আসার সময় তোমার পকেটে খুচরো টাকা দেবে আব্বা আব্বা ওই বাজারে কিছু পান তামাক কিনে খাস কর এটা মেয়ে এটা মেয়ে এই জন্য বলেছি বাবা যাদের মেয়ে আছে তাদের শান্তি আছে কিন্তু আমরা কি বলি মেয়ে না আগে ছেলিয়ে জন্য পাগল হয়ে যাচ্ছে বের পরে বোর শুধু পেটে বাড়ি দিচ্ছে তো সেলেনি ওতে নি ও বাবা তার মানে কি উনি ছেলেলে সুখী হবে আচ্ছ বাড়ির পাটা খোঁজলে দেখো ও কিরম জ্বলতে খোঁজলাও আল্লাহ আকবার এজন্য বলছি মা খুব সাবধান আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা কানতে লাগলো আব্বা তোমার গালে দাগ কেন আব্বা তোমার গালে দাগ কেন আব্বা সহ্য করতে পারি না আমার নবী পাক দেখ বললো মা আমি মসজিদে করতে গিয়েছিলাম আমার গালে মেরেছে আমার নবী পাক মেয়ে বলল আব্বা আমি একটু বদদোয়া করব আল্লাহর কাছে না 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 বদদোয়া করবি না আমার নবী পাক বলতে না বলতে ইহুদি নবীর বাড়ি ফাতেমার বাড়ি হাজি জোরে বলুন আরেকটু জোরে আরেকটু জোরে দরজা নক করছে নবীজি নবীজি বাড়ি আছেন নবীজি ঘরে আছে আমার দিনের নবী ধরো খুলে বলছি হুদিরে আমি তোর বালতি দিয়ে তুই আবার এলি কেন ইউদি ডেকে বলছে নবী গো আপ্পার নাম তোরাতে লেখা আপ্পার নাম ইঞ্জিনী লেখা আমার আপ্পার নাম বলে না আজকের সব জায়গায় লেখা ও নবী একবার পা দুতি গিদির আমি পা দুকান ধরে ক্ষমা চাবো কারণ আপনার গালে আমি মেরেছি একবার পা দুটে গিয়ে দিন আমার ইমানের কলমা পড়িয়ে দিন আমি ইহুদি থাকবো না মুসলমান হব আমার নবী ডাকগে বলছে ইহুদি হাতটা বাড়িয়ে ইমানের কলমা পড়ে নাও হাতটা বাড়িয়ে দাও ইহুদি ডেকে বলছে নবী গো এই দকেন আমি হাতটা কেটে ফেলেছি এই দকেন আমার হাতটা কেটে ফেলেছি এই হাতে কিওর কলমা পড়ব আমার নবী ডেকে বলল ইহুদি যাও দা চলে যা চলে যাও এই কাটা হাতটা তুমি নিয়ে আসো আমি নবী জোড়া লাগিয়ে দিচ্ছি নারায় তোগ নারায়োগবি নারায় তোগ কত বড় নবী তিনি ডেকে বলছে বাবা জলদি করে জোড়া লিয়ে দিচ্ছি ইহুদি ছুটে গেল সেই গর্তের কাছে যে এবার হাতটা আনলো আনল হজির হাত আমার নবী পাক নিয়ে বলছে এই হাত আমার গালে মেরেছে কিন্তু ইহুদি তো কলে মা পড়বে আমার চিনতে পারিনি আমি এখন কি করব। আল্লাহ পাক ডাক গো যখন ভুল তখন বুঝতে পেরেছে ওই কাটা জায়গা হাতটা ধরো আমি আল্লাহ রা লবি হাত জোড়া লাগিয়ে দিচ্ছি বলার সঙ্গে সঙ্গে সেই কাটা জায়গা যে হাতটা ধরেছে সঙ্গে সঙ্গে আগের মতো ঠিক হয়ে গেছে জোরে বলু আর একটু চিল্লে বলুন আর একটু জোরে বলতে পারলেন না সঙ্গে সঙ্গে হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল আর একটু জোরে বলুন আর একটু জোরে বলুন আমার ইহুদি যাও তুমি চলে যাও ইহুদি বলল হুজুর একটু দাঁড়ান শুধু আমি কলেমা পড়বো না শুধু আমি কলেমা পড়লাম না আমার সপরিবারে ইমানের কলমা পড়ে মুসলমান হব আর একটু জোরে বললেন না ইহুদি ছুটে গেল ইউদি দৌড়ে গেল ঘরে এইবার বাবা বাক্সের চাবি নিল বাক্সটা মাথায় করে নিল যত জমির দলিল ছিল পাজা করে নিয়ে আমার নবীর কাছে চলে এলো গ এই এইলি আমার জমির দলিল এই লিন আমার বাক্সের টাকা আপার পা দান করে দিলাম কেন আমি যখন কলে পড়েছি আমার একটি কিছু রাখার নাই সব কিছু আমার নবীর জন্য আমি দান করে দিলাম কারা ছিল মুসলমান কারা ছিল নবীর প্রেম কারা ছিল নবীর প্রেমের পাগল এনারাই ছিল নবীর প্রেমের পাগল সবকিছু আমার নবীর পায়ে দান করে দিয়ে নবীর সাহি বেনে গেছে জোরে বলুন আল্লাহ তাই আজকের আমি বলবো আমার মিয়ারাজ ভাই আমার ছোট ভাই আজকের আল্লাহ তার সুমতি দিক তার আব্বার কথা মনে পড়েছে তার নানা নানির কথা মনে পড়েছে তাই আজকের আপনাদের বাড়িতে এনে পায়ের ধুলে একটু আমি গোনাগার এসেছি আমার ভাই মৌলানা মতি রহমান সাহেব তিনি এসেছেন আরো আরো আলে মালামা সাহেব এসেছেন আলোচনা করেছেন ইনশাল্লাহ আমি হাত জোড় করে বলছি আমার এই মিয়ারাজ ভাইয়ের মতো এই আপার কাকনা মির্জা নগর অনেক ভাই আছে অনেকের মা মরে গেছে অনেকের বাপ মরে গেছে অনেকের নানা নানি দাদাদি মরে গেছে এখনো তারা দোয়া পাচ্ছে না তাই বলি বাবা এই মা বাপের নামে একটু সবরাসানি করবেন মা বাপের নামে একটু কোরআন খতম করাবেন মা বাপের নামে একটু কবরটা জেরাত করবেন মা বাপের নামে দুটো ফকির মিসকিনের পাতে ভাত দেবেন সুখী হবেন শান্তি পাবেন সারাটা জীবন আল্লাপ্পার সংসারে উতরে দিয়ে দেবে জোরে বলুন আর একটু চিনলে বলুন